শিশু চিকিৎসায় এগিয়ে এলো কান্দির একটি ক্লাবের সদস্যরা। কান্দির কল্যাণপুরের বাসিন্দা বছর দুয়েকের তানিশ ঘোষের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। পরিবারের থেকে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সেই চিকিৎসার খরচ যোগাতে এগিয়ে এলো কান্দির একটি ক্লাবের সদস্যরা। সৌরভ ঘোষের একমাত্র ছেলে 3 বছরের লিভার সিরোসিসে আক্রান্ত, এর জন্য ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন এবং 22 লক্ষ টাকার প্রয়োজন। আমরা তার চিকিৎসার দ্রুত কামনা করে এবং চিকিৎসার সাহায্যের জন্য আমরা নবদিগন্ত ক্লাবের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আমরা অনুদান দিই এবং ধন্যবাদ নবদিগন্ত ক্লাবকে, ধন্যবাদ আমাদের MLA সাহেবকে, চেয়ারম্যান এবং সকল বন্ধুকে। সকলের কাছে রিকোয়েস্ট যে সবাই আশীর্বাদ করুন যেন আমি অপারেশনটা করাতে পারি। বুধবার সন্ধ্যায় কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উপস্থিতিতে সেই চেক তুলে দেওয়া হয় অসুস্থ শিশুর বাবার হাতে। এই আমাদের ছোট্ট বাচ্চাটার জন্য 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তার বাবার হাতে তুলে দেওয়া হলো, যাতে আগামী দিন এই টাকাটা কাজে লেগে বাচ্চাটি আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে। চেষ্টা করছি যাতে SSKM হসপিটালে তার বিনা পয়সায় চিকিৎসাটা করাতে পারি, অপারেশনটা করাতে পারি। কিন্তু এই সুযোগটার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব ওই বাচ্চাটার মায়ের মুখে হাসি ফুটুক, বাবার হাসি ফুটুক। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।